আজকের ভিডিওটা মূলত অষ্টম শ্রেণীর জন্য ক্লাস এইটের যে কোশ্চেন ব্যাংক রয়েছে রায় অ্যান্ড মার্টিনের তো এই কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে স্কুলগুলো দেওয়া রয়েছে তোমাদের বইতে সেইগুলোর সমাধান আমরা একে একে এই ভিডিও সিরিজে করে নেব। অলরেডি ফার্স্ট সামেটিভের ভিডিওগুলো কিন্তু অনেক আগেই পাবলিশ করা হয়েছিল, তো এই নেক্সট আমরা করতে চলেছি সেকেন্ড সামেটিভের ভিডিওগুলো। তো তোমাদেরকে বলবো যে তোমরা যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমার এই পেজটিকে লাইক করে দিও, ফলো করে দিও, ভিডিওটাকেও লাইক করো এবং কমেন্ট করো কেমন লেগেছে বা বন্ধুদেরকে শেয়ার করতে পারো। এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও যাতে এরকম ভিডিও তুমি নেক্সট টাইম মিস না করো, সবার আগে পেতে পারো। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসবো সমাধানে, চলে আসবো আজকের প্রথম স্কুল, যেটা এক নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল। এটা পৃষ্ঠা নাম্বার 152 রয়েছে। তো এখানে কিংস টেল থেকে সিনটা নেওয়া। তো এর আগে চলে আসবো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অ্যাজ আর্থার গ্রিউ ওল্ডার হি বিকেম গেভ এ জেন্টেল স্ট্রং হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার উথার পেনড্রাগন। দুই দাগ, আর্থার ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড ইন কী হবে হ্যাপিনেস অ্যান্ড সেফটি। তিন দাগ, পিপল ফাউন্ড এ ম্যাগনিফিসেন্ট শোর্ট ফিক্সড অন কী হবে এ লার্জ স্টোন। তারপরে বি দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এক দাগ, ডিসক্রাইব দ্য সিচুয়েশন অফ ব্রিটেন ডিউরিং ক্রিসমাস, মানে ক্রিসমাসের সময়ে ব্রিটেনে কী অবস্থা ছিল সেটা লিখতে হবে। তো দেখো, ডিউরিং ক্রিসমাস অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়ার হাংরি কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড, কেমন। দুই দাগ, দেখো হোয়াট ডিড দ্য পিপল অফ ব্রিটেন ওয়ান্ট, মানে ব্রিটেনের লোকেরা কী চেয়েছিল বা কী চাইতো। দ্য পিপল অফ ব্রিটেন ওয়ান্টেড দ্য ওল্ড ডেইজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার উথার পেনড্রাগন। উথার পেনড্রাগনের আমলে যে শান্তি এবং সমৃদ্ধির সময় ও সুখের যে দিনগুলো ছিল সেইগুলো কিন্তু লোকজনেরা চাইতো। এবার আনসিনে চলে আসবো আমরা, আমি একটু আনসিনে মানে করে দেওয়ার চেষ্টা করবো। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড কিং নেমড লিয়ার, তো লিয়ার নামক একজন রাজা ছিলেন বা ছিলেনই বলবো আমরা। হিজ ওয়াইফ ওয়াজ ডেড, তার মানে স্ত্রী মারা গিয়েছিলেন। হি হ্যাড থ্রি ডটার্স, তার তিনজন কন্যা ছিল, মেয়ে ছিল গনেরিল, রিগ্যান অ্যান্ড কর্ডেলিয়া, তাদের নাম এইগুলো। দ্য ওল্ড কিং উইশড টু স্পেন্ড হিজ লাস্ট ডেইজ ইন পিস, রাজা চেয়েছিলেন যে তার শেষের দিনগুলো তিনি শান্তিতে কাটিয়ে যান। হি ডিসাইডেড টু ডিভাইড হিজ কিংডম, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার রাজত্বকে ভাগ করবেন ইন্টু থ্রি পার্টস, তিনটে ভাগে, অ্যান্ড গিভ এ পার্ট টু ইচ অফ হিজ ডটার্স, এবং এক একটি ভাগ তার তিনজন মেয়েকে দেবেন আর কি, বা মেয়েদেরকে দেবেন। ওয়ান ডে হি কল্ড হিজ ডটার্স টু হিজ কোর্ট, একদিন তিনি তার মেয়েদেরকে তার রাজসভায় ডাকেন। দ্য কিং সেইড দ্যাট হি উড গিভ দ্য লার্জেস্ট শেয়ার টু দ্য ডটার হু লাভড হিম দ্য মোস্ট, তো রাজা এটা ঘোষণা করেছিলেন বা এটা বলেছিলেন যে তিনি সবথেকে বড়ো যে ভাগটা সেটা দেবেন সেই মেয়েকে যে তাকে সবথেকে বেশি ভালোবাসত। আমরা এ দাগে চলে আসবো প্রশ্নে, ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, দ্য ওল্ড কিং ওয়ান্টেড টু লিভ ইন, কী অবস্থায় বাঁচতে চেয়েছিলেন। অপশন বি হবে পিচ, শান্তিতে। দুই দাগ, দ্য নেম অফ দ্য ওল্ড কিং ওয়াজ, মানে বৃদ্ধ রাজার নাম কী ছিল। অপশন সি হবে লিয়ার, লিয়ার ছিল তার নাম। বি দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। হোয়াট ইড দ্য ওল্ড কিং ডিক্লেয়ার টু হিজ ডটার্স, মানে রাজা তার মেয়েদেরকে কী ঘোষণা করলেন বা কী বললেন আর কি। তো কী হবে, দ্য ওল্ড কিং ডিক্লেয়ার টু হিজ ডটার্স দ্যাট হি উড গিভ দ্য লার্জেস্ট শেয়ার টু দ্য ডটার হু লাভড হিম দ্য মোস্ট, কেমন। এবার দুই দায় চলে আসবো, রাইট দ্য নেমস অফ দ্য কিংস থ্রি ডটার্স, রাজার তিনটে মেয়ের নাম লিখতে হবে, তিনজন মেয়ের নাম। দ্য নেমস অফ দ্য কিংস থ্রি ডটার্স আর গনেরিল, রিগ্যান অ্যান্ড কর্ডেলিয়া, এইগুলো হচ্ছে তার তিনজন মেয়ের নাম। চলে আসবো এই স্কুলের গ্রামারে। দেখো, ডু ইজ ডিরেক্টেড টু লাইজ এ সিন আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ। তোমরা ইনফিনিটিভ মানে জানি, যখন টুর পরে ভি ওয়ান ফর্ম বসে এই পুরো ব্যাপারটাকে ইনফিনিটিভ বলা হয়, তাহলে উত্তর হবে কি টু লাই। দুই দাগ, হোয়েন শি অ্যাওক দ্য নেক্সট ডে দ্য লিটিল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, আন্ডারলাইন দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজ ইট ইজ, মানে ডিপেন্ডেন্ট ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজের নিচে দাগ দিতে হবে এবং বলতে হবে এটা কোন ক্লজ। তো উত্তর হবে হোয়েন শি অ্যাওক দ্য নেক্সট ডে, এইটুকু এর নিচে দাগ দিতে হবে, দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তিন দাগ, দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ ড্যাশ ব্র্যাকেট এক্সাইট অ্যাজ দে ওয়েন টু এ পিকনিক, সাফিক্স ইউজ করতে হবে। তো জাস্ট ব্র্যাকেটে দেওয়া রয়েছে এক্সাইট, তার সঙ্গে একটা মেন্ট যুক্ত করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে কি এক্সাইটমেন্ট, মানে উত্তেজনা। তারপরে চার দাগ, ইউ হ্যাভ এ বিউটিফুল কেস মেড অফ গোল্ড, আন্ডারলাইন দ্য অ্যাজেক্টিভ ফ্রেজ, তো অ্যাজেক্টিভ ফ্রেজ কোনটুকু হবে মেড অফ গোল্ড, তো এটা লিখতে হবে অ্যাকচুয়ালি মেড অফ গোল্ড, এটা এর নিচে দাগ দিতে হবে। তারপরে পাঁচ দাগ, দ্য শোয়ালো সেই টু দ্য স্ট্যাচু আই এম স্টেইং উইথ ইউ, এটা টেক্সচুয়াল গ্রামার।
তো উত্তর কি হবে, দ্য শোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি, ব্র্যাকেটে তোমরা লিখে দেবে দ্য শোয়ালো ওয়াজ স্টেইং উইথ হিম, ব্র্যাকেটে দ্য স্ট্যাচু। আচ্ছা ছয় দেখ লাস্ট, এটাও নারেশন, হি সেইড আই ডিড ইট, তো কী করতে হবে, হি সেইড দ্যাট হি হ্যাড ডান ইট, এটাই উত্তর হবে। চার দাগ চলে আসবো, আনসিন থেকে কিন্তু তোমাকে সিনোনিম বের করতে হবে নিয়ারেস্ট মিনিং। তো এম্পায়ার কী হবে, কিংডম মানে রাজত্ব, এবং কামনেস মানে হচ্ছে শান্তি, তা কী হবে, পিস, এই পিসই হয়ে যাবে উত্তর। পরের স্কুল চলে আসবো, স্কুলটার নাম হচ্ছে বাঁকুড়া জিলা স্কুল, এটা 153 পৃষ্ঠাতে রয়েছে। তো এখানে কিংস টেল থেকে সিনটা নেওয়া, এ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হু ক্যান পজেস দ্য এক্সক্যালিবার, কী হবে, এক্সক্যালিবারটা কে পেতে পারে, কী হবে, অনলি অ্যান্ড ফিয়ার অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পজেস দ্য এক্সক্যালিবার, একমাত্র একজন সৎ এবং নির্ভীক যোদ্ধা যে কিনা সাধারণ জনগণকে রক্ষা করে সেই একমাত্র এক্সক্যালিবারটাকে পেতে পারে। দুই দাগ, হু গেভ দ্য ম্যাজিক্যাল শোড টু কিং আর্থার, কে দিয়েছিলেন কিং আর্থারকে জাদুকরি তরবারিটা, মার্লিন গেভ দ্য ম্যাজিক্যাল শোড টু কিং আর্থার, মার্লিন দিয়েছিলেন। তিন দাগ, হোয়াট প্রমিস ডিড কিং আর্থার মেক, কিং আর্থার রাজা আর্থার কোন প্রমিস করেছিলেন, কিং আর্থার প্রমিসড দ্যাট হি উড নেভার ইউজ দ্য ম্যাজিক শোড ফর এনি পার্সোনাল বেনিফিট, ব্যক্তিগত কোনো সাহায্যের উপকারের জন্য তিনি কখনও ওই জাদু তরবারিটা তিনি কখনও ব্যবহার করবেন না, এই প্রমিস তিনি করেছিলেন। তিন দাগ, চার দাগ, হোয়াট ওয়াজ কিং আর্থার্স কন্ট্রিবিউশন টু ইংল্যান্ড, ইংল্যান্ডের প্রতি রাজা আর্থারের যোগদান কী ছিল, কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড, ইট ওয়াজ হিস কন্ট্রিবিউশন, তো তিনি শান্তি এবং সমৃদ্ধি দিতে পেরেছিলেন ইংল্যান্ডকে, এটাই ছিল তার যোগদান। লাস্ট প্রশ্ন, হোয়াট কোয়ালিটিস অফ কিং আর্থার আর মেনশনড ইন দ্য টেক্সট, মানে টেক্সটের মধ্যে রাজা আর্থারের কোন কোন গুণাবলী এখানে লেখা মানে উল্লেখ করা হয়েছে, জেন্টেল অ্যান্ড জাস্ট আর দ্য কোয়ালিটিস অফ কিং আর্থার মেনশনড ইন দ্য টেক্সট, তো জেন্টেল এবং জাস্ট এইগুলোই কিন্তু মেনশন করা হয়েছে। চলে আসবো আনসিন, আমি আনসিনের মানেটাকে করে দিই, বর্ন ইন নভেম্বর 1904 ইন জয়পুর রাজস্থান, পঞ্চানন মহেশ্বরী রোজ টু বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ডিস্টিংগুইশড বোটানিস্টস নট অনলি ইন ইন্ডিয়া বাট ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, তো 1904 সালে জয়পুর রাজস্থানে জয়পুরে জন্মেছিলেন পঞ্চানন মহেশ্বরী, তিনি কিন্তু শুধুমাত্র ভারতেরই নন সমস্ত পৃথিবীর একজন বিখ্যাত মানে উদ্ভিদবিদ হিসেবে, একজন খ্যাতনামা উদ্ভিদবিদ হিসেবে তিনি কিন্তু মানে বিখ্যাত হয়েছিলেন আর কি। হি মুভড টু এলাহাবাদ, তিনি এলাহাবাদে গিয়েছিলেন টু হায়ার এডুকেশন মানে ফর হায়ার এডুকেশন মানে উচ্চতর শিক্ষার জন্য, হোয়ার হি অবটেইন হিজ ডিএসসি, যেখানে তিনি তার ডিএসসি ডিগ্রিটা কিন্তু তিনি পেয়েছিলেন। ডিউরিং হিজ কলেজ ডেইজ মানে কলেজের দিনগুলিতে হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই ডক্টর ডব্লিউ ডাজিয়ন, তো তিনি ডক্টর ডব্লিউ ডাজিয়নের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ডব্লিউ ডাজিয়নটাকে অ্যান আমেরিকান মিশনারি টিচার, তো তিনি একজন আমেরিকার মিশনারি শিক্ষক ছিলেন, টু ডেভেলপ ইন্টারেস্ট ইন বোটানি অ্যান্ড স্পেশালি মরফোলজি, তো ইনি কিন্তু ওই পঞ্চানন মহেশ্বরীর মধ্যে কি ডেভেলপ মানে উন্নতি ঘটিয়েছিলেন, কিসের ইন্টারেস্ট মানে আগ্রহের, কিসের কিসের, বোটানি মানে কি ওই উদ্ভিদবিদ্যায় এবং মরফোলজিতে। হিজ টিচার ওয়ান্স এক্সপ্রেস দ্যাট, তার শিক্ষক একদা স্বীকার করেছিলেন বা বলেছিলেন যে ইফ হিজ স্টুডেন্ট প্রোগ্রেসেস অ্যাহেড অফ হিম, যদি তার ছাত্রছাত্রী তার আগে এগিয়ে যায় ইট উড গিভ হিম এস গ্রেট স্যাটিসফ্যাকশন, এই ব্যাপারটা তাকে কিন্তু একটা ভীষণ মানে খুব তৃপ্তি দেয় আর কি। দিস ওয়ার্ডস এনকারেজড পঞ্চানন টু এনকোয়ার হোয়াট হি কুড ডু ফর হিজ টিচার ইন রিটার্ন, তো এই কথাগুলোই কিন্তু পঞ্চানন মহেশ্বরীকে খুবই অনুপ্রাণিত করেছিল এবং এই ব্যাপারটা ভেবে যে তিনি মানে প্রত্যুত্তরে তার স্যারকে শিক্ষককে কী দিতে পারেন এই ব্যাপারটা আর কি। তো এর প্রশ্নগুলো আমরা এবার দেখে নেব, দেখে নাও প্রশ্নগুলো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হু ওয়াজ পঞ্চানন মহেশ্বরী, তো কীভাবে পঞ্চানন মহেশ্বরী ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডিস্টিংগুইশড বোটানিস্টস নট অনলি ইন ইন্ডিয়া বাট ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। দুই দাগ, হোয়াই ডিড পি মহেশ্বরী মুভ টু এলাহাবাদ, কেন সে বা তিনি এলাহাবাদ গিয়েছিলেন, পি মহেশ্বরী মুভ টু এলাহাবাদ ফর হায়ার স্টাডিজ উচ্চতর শিক্ষার জন্যে। তিন দাগ, হু ওয়াজ পি মহেশ্বরী গ্রেটলি ইন্সপায়ার্ড বাই, কার দ্বারা তিনি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন, পি মহেশ্বরী ওয়াজ গ্রেটলি ইন্সপায়ার্ড বাই ডক্টর ডব্লিউ ডাজিয়নের দ্বারা। তারপর চার দাগ, হোয়াট উড গ্রেটলি স্যাটিসফাই ডক্টর ডব্লিউ ডাজিয়ন, তো আমরা এখানে একটুখানি ভুল হয়ে গেছে, এইখানটা আমরা লিখে দেব ডব্লিউ ডাজিয়ন্স ডি জি ইন অ্যাপোস্ট্রফি এস,
W Dajeons student progresses ahead of him. যদি তার ছাত্র W Dajeons ছাত্র যদি তার আগে এগিয়ে যেত, it would give him a great satisfaction. এটা কিন্তু তাকে একটা ভীষণ সন্তুষ্টি বা তৃপ্তি দিত। লাস্ট প্রশ্ন, হাউ ডিড দ্য ওয়ার্ডস অফ পঞ্চানন টিচার এনকারেজ হিম। পঞ্চাননের শিক্ষকের কথাগুলো তাকে কীভাবে সাহস যুগিয়েছিল বা কীভাবে অনুপ্রাণিত করেছিল। দ্য ওয়ার্ডস অফ পঞ্চানন টিচার এনকারেজড পঞ্চানন টু এনকোয়ার হোয়াট হি কুড ডু ফর হিজ টিচার ইন রিটার্ন। তো সে তার শিক্ষককে উল্টে কী দিতে পারে, কতটুকু দিতে পারে, এই ব্যাপারে কিন্তু তাকে অনুপ্রাণিত করেছিল তার শিক্ষকের কথাগুলি। চলে আসবো স্কুলের গ্রামারগুলিতে। চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ, প্রথমে তিনটে ন্যারেশন দেওয়া রয়েছে। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং শি সেইড, তো কী উত্তর হবে? শি সেইড দ্যাট দ্যাট হ্যাড বিন এ ভেরি নাইস সং। কেমন? দুই দাগ, আই হ্যাভ পুট অনলি পুট ইউ ইন দ্য কেস বিকজ আই এম সো ফন্ড অফ ইউ, সেইড দ্য প্রিন্সেস টু দ্য বার্ড। তাহলে কী হবে? দ্য প্রিন্সেস টোল্ড দ্য বার্ড, দ্য প্রিন্সেস টোল্ড দ্য বার্ড দ্যাট। এবার আই রয়েছে, বলছে আই হ্যাভ, তার মানে আই মানে প্রিন্সেস, মানে শি, আর হ্যাভটা কী হয়ে যাবে? হ্যাড। শি হ্যাড অনলি পুট হিম, হিম, ইউ রয়েছে কিসের মতো হবে? বার্ডের মতো হবে, মানে হিম। ইন দ্য কেস বিকজ, তারপরে আই রয়েছে আবার, তার মানে প্রিন্সেসের মতো হবে, মানে শি। তাহলে এম রয়েছে, শি ওয়াজ সো ফন্ড অফ হিম, এখানে হিম লিখতে হবে। তিন দাগ, সেপ্টেম্বর সেইড সাম অফ মাম্মাস ক্যাটস আর ক্রলিং অ্যাবাউট টু নাইট। কী হবে? সেপ্টেম্বর সেইড দ্যাট সাম অফ মাম্মাস ক্যাটস ওয়ার ক্রলিং অ্যাবাউট দ্যাট নাইট। কেমন? লাস্ট চার দাগে চলে আসবো, এমিনেন্ট কী হবে? ডিস্টিংগুইশড, মানে এটা প্রখ্যাত আর কি। আচ্ছা, দুই দাগ, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্ল্যান্টস, মানে গাছেদের যে বৈজ্ঞানিক পড়াশুনো সেই ব্যাপারটা আর কি, সেটা কোন পড়া বা কোন লাইনের পড়াশুনোকে সেটাকে সেটা বলা হয়। কী হবে উত্তর? বোটানি, বোটানি হবে উত্তর, ডিস্টিংগুইশড এবং বোটানি। চলে আসবো তিন নম্বর স্কুল, আজকের শেষ স্কুলে, এটা হচ্ছে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ, এবং এটা পেজ নম্বর 155 রয়েছে। তো এখানে দ্য হ্যাপি প্রিন্স থেকে সিন নেওয়া। তো আমরা একের এ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স এখানে চলে আসবো। এক দাগ, হোয়ার ডিড দ্য হ্যাপি প্রিন্স স্পেন্ড হিজ লাইফ হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, মানে হ্যাপি প্রিন্স কোথায় তার জীবনটা কাটিয়েছিল যখন সে জীবিত ছিল। তো কী হবে? দ্য হ্যাপি প্রিন্স স্পেন্ড হিজ লাইফ ইন এ প্যালেস হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, তো একটা প্রাসাদে সে কাটিয়েছিল জীবনটা। দুই দাগ, হোয়াই ওয়াজ দ্য হ্যাপি প্রিন্স ক্রাইং, মানে হ্যাপি প্রিন্স কেন কান্না করছিল। তো কী হবে? দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ ক্রাইং বিকজ হি স্টুড ইন দ্য মিডল অফ দ্যাট টাউন অ্যান্ড হি কুড সি দ্য পুয়ার পিপল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন হিজ ল্যান্ড। সে কাঁদছিল কারণ সে শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকতো এবং সে শহরের চারিদিকে যে সমস্ত দুঃখী মানুষজন এবং সমস্ত বাজে বাজে জিনিসগুলোকে সে কিন্তু খুব সহজেই দেখতে পারত। তিন দাগ, ফর হোম ওয়াজ দ্য পুয়ার ওম্যান মেকিং দ্য ড্রেস, মানে কার জন্যে গরিব মহিলাটি ড্রেস তৈরি করছিল। তো কী হবে? দ্য পুয়ার ওম্যান ওয়াজ মেকিং ড্রেস দ্য ড্রেস ফর এ বিউটিফুল ইয়াং লেডি অফ দ্য প্যালেস, মানে প্যালেসের একজন সুন্দর তরুণ মহিলার জন্যে তিনি ড্রেসটা বানাচ্ছিলেন। তো দুই দাগ, এখানে সামার ফ্রেন্ডস থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। তো এ দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্যাট পোয়েম। তো এক দাগ, দ্য শোয়ালো উইল ফ্লাই অ্যাওয়ে হোয়েন, মানে শোয়ালো উড়ে যাবে যখন, কী হবে? দ্য ওয়েদার উইল বি কোল্ড অ্যান্ড উইন্ট্রি, ঠান্ডা এবং উইন্ট্রি যখন হবে। তো দুই দাগ, দ্য শোয়ালো সিংস অন ড্যাশ, কী হবে? দ্য ফাইন অ্যান্ড ওয়ার্ম ডেইজ অফ সামার, এটা কিন্তু উত্তর হবে। এগুলো একটু নিজেকে বানিয়ে লিখতে হবে আর কি, পুরো এক্স্যাক্টলি কবিতায় দেওয়া নেই। তো বি দাগ চলে আসবে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, ঠিক হলে টি লিখতে হবে, মিথ্যে হলে এফ লিখতে হবে। মেনি ইয়াং ফ্রেন্ডস উইল ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য শোয়ালো, মানে অনেক তরুণ বন্ধু তারা কিন্তু শোয়ালোর যে ব্যবহার আচরণ সেটার সঙ্গে মানে সেটাকে ফলো করে আর কি, এটা এটা ট্রু হবে, এটা টি লিখতে হবে। তবে দুই দাগ, ইন দ্য পোয়েম দ্য শোয়ালো লিভস ইন এ ইয়ার্ড, মানে শোয়ালো একটা কিনা ইয়ার্ডে থাকে আর কি, মানে মাচা আর কি, মাচাতে থাকে। তো এটা কী হয়ে যাবে? এটা শোয়ালো মাছাতে মোটেও থাকতো, চিমনিতে থাকতো, সেই জন্য এফ লিখতে ফলস হবে। এবার আনসিন রয়েছে, আমরা আনসিনের মানেটা করবো। মোহনদাস করমচাঁদ গান্ধী ওয়াজ বর্ন অন অক্টোবর 2, 1869 ইন্টু এ মিডিল ক্লাস ফ্যামিলি ইন পোরবন্দর গুজরাট। তো গুজরাটের পোরবন্দরে একটা মধ্যবিত্ত পরিবারে 1869 সালের 2nd অক্টোবর মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি জন্মেছিলেন, যিনি গান্ধীজি নামে পরিচিত। হিজ ফাদার করমচাঁদ গান্ধী ওয়াজ অ্যান অনেস্ট অ্যান্ড স্ট্রিক্ট ডিসিপ্লিনারিয়ান, তো তার বাবা করমচাঁদ গান্ধী তিনি কিন্তু একজন সৎ এবং ভীষণ কঠোর নিয়ম নিষ্ঠার একজন লোক ছিলেন আর কি, নিয়ম শৃঙ্খলার। হিজ মাদার পুতলিবাই ওয়াজ ভেরি রিলিজিয়াস, লাভিং অ্যান্ড হার্ড ওয়ার্কিং, তার মা পুতলিবাই তিনি একজন খুব ধার্মিক
মানে এবং ভালোবাসার যোগ্য এবং কঠোর পরিশ্রমী একজন মহিলা ছিলেন। অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ নট ভেরি ব্রেভ, বাচ্চা যখন ছিলেন শিশু বেলায় তখন তিনি কিন্তু খুব একটা সাহসী ছিলেন না। হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক গোস্টস অ্যান্ড স্পিরিটস অ্যান্ড অলসো স্নেকস অ্যান্ড স্কর্পিয়ন্স। তিনি যখন বাচ্চা ছিলেন তিনি কিন্তু তখন অন্ধকারকে বা ভূতকে কিংবা আত্মাকে এবং সাপ এবং কাঁকড়া বিছে এই সমস্ত জিনিসকে তিনি কিন্তু খুব ভয় পেতেন। চলে আসবো আনসিনের প্রশ্নে। তো এ দ্য কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। মোহনস মাদার পুতলিবাই ওয়াজ ড্যাশ কি হ্যাভ ভেরি রিলিজিয়াস লাভিং অ্যান্ড হার্ডওয়ার্কিং, এটা কিন্তু উত্তর। দুই দাগ অ্যাজ এ চাইল্ড মোহন ফিয়ার্ড, মানে কোন কোন বিষয়কে ভয় পেতে সেটা আমাদের লিখতে হবে। তো উত্তর কী হবে, দ্য ডার্ক গোস্টস স্পিরিটস স্নেকস অ্যান্ড স্কর্পিয়ন্স, এইগুলো হবে উত্তর। তো এরপরে গ্রামারে আমরা চলে আসবো। চারের এ দাগ ডু হ্যাজ ডিরেক্টেড, এক দাগ দ্য লেডি ওর আ ড্রেস মেড অফ সিল্ক। তো এখানে আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজ, মানে ফ্রেজের নিচে দাগ দিতে হবে এবং সেটাকে চিনতে হবে। তো এটা আমরা দেখে বুঝতে পারছি যে এটা এটা যে ফ্রেজ এখানে সেটা হবে মেড অফ সিল্ক এবং এটা কী হবে অ্যাজেক্টিভ ফ্রেজ। তো এরপরে দুই দাগ দ্য ম্যান সেড টু দ্য চাইল্ড মে গড ব্লেস ইউ, এটা চেঞ্জ ইন টু ইনডিরেক্ট স্পিচ, মানে ন্যারেশন করতে হবে। তো কী হবে উত্তর, দ্য ম্যান প্রেইড দ্যাট গড মাইট ব্লেস দ্য চাইল্ড, এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। দুই তিন দাগ এটাও একটা ন্যারেশন টেক্সচুয়াল, দ্য শোয়ালো সেড টু দ্য স্ট্যাচু আই এম স্টেইং উইথ ইউ, কী হবে দ্য শোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি, তোমরা ব্র্যাকেটে দ্য শোয়ালো লিখবে, হি ব্র্যাকেটে দ্য শোয়ালো লিখবে ওয়াজ স্টেইং উইথ হিম, হিমের ব্র্যাকেটে তোমরা দেবে দ্য হ্যাপি প্রিন্স বা দ্য স্ট্যাচু, অ্যাকচুয়ালি সরি দ্য স্ট্যাচু হবে ব্র্যাকেটে। তারপর চার দাগ দ্য ম্যান হু কমিটেড দ্য থেফট ও হ্যাজ বিন কট, আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজ ইট ইজ, মানে সাবঅর্ডিনেট ক্লজের নিচে দাগ দিতে হবে এবং বলতে হবে এটা কোন ক্লজ। তো হু কমিটেড দ্য থেফট, এটাই হয়ে যাবে রিলেটিভ বা অ্যাজেক্টিভ ক্লজ, তোমরা যে কোনো একটা লিখবে, হয় লিখবে রিলেটিভ ক্লজ না হয় লিখবে অ্যাজেক্টিভ ক্লজ। পাঁচ দাগ হি স্পোক ইন এ কনফিডেন্ট ম্যানার, তো আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজ, কী হবে এটা ইন এ কনফিডেন্ট ম্যানার, এটাই হয়ে যাবে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ছয় দাগ দ্য ওম্যান সেড টু দ্য টু হার ডটার প্লিজ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, তো চেঞ্জ ইন টু ইনডিরেক্ট স্পিচ, মানে আবারও ন্যারেশন করতে হবে, দ্য ওম্যান রিকোয়েস্টেড, দ্য ওম্যান রিকোয়েস্টেড হার ডটার টু গিভ হার এ গ্লাস অফ কোল্ড ওয়াটার। তোমরা এখানে হার ব্র্যাকেটে দ্য ওম্যান তোমরা লিখে দেবে, হার ব্র্যাকেটে দ্য ওম্যান লিখবে, কেমন। সাত দাগে চলে আসবো, দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পোর্টার, তো ওপেন্ড আমাদের কি বলে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ ইস উইথ ইটস অ্যান্টোনিম। তো ওপেন্ড জাস্ট তোমরা পুরো সেন্টেন্সটা লিখবে এবং ওপেন্ডের জায়গায় লিখবে কি ক্লোজড, এই ক্লোজড কথাটা ওপেন্ডের নিচে লিখে দেবে, ওপেন্ডের ওখানে লিখে দেবে। আচ্ছা বি দাগে চলে আসবো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার থ্রি হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য ফলোইং ওয়ার্ডস, এটা কিন্তু একটু লক্ষণীয় বিষয়। এখানে বলা হচ্ছে অপোজিট মানে বিপরীত লিখতে হবে, তাহলে ডিসঅনেস্টের বিপরীত যেটা টেক্সটে আনসিনে দেওয়া হয়েছে কী দেওয়া হয়েছে অনেস্ট। এবং দুই দ্য কারেজিয়াস মানে হচ্ছে সাহসী, তো এর যেটা অপোজিট হবে কী হয়ে যাবে, যেটা ওয়ার্ড দেওয়া হয়েছে কী হবে অ্যাফ্রেইড মানে ভীত। তো এখানে শেষ হলো তোমাদের আজকের ভিডিওটি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে বা এই পেজটিকে লাইক করবে, ফলো করবে এবং বন্ধুর মধ্যে এই পেজের ব্যাপারে বলবে। এবং যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে এরকম ভিডিও তুমি মিস না করো এই চ্যানেল থেকে। তো দেখাবে পরের ভিডিওতে।